This program is sponsored by Orient Best Solutions Private Limited. Best are smart, we are smarter. Co-sponsored by Nirman Concrete, the complete concrete solution. Co-sponsored by Shimla Biryani, Swad Zindagi Ka. দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মালা রয়কে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে 91 নম্বর ওয়ার্ডে ক্ষুদিরাম যুব ক্লাবে একটি সভা আয়োজন করা হয়েছে। দলের কর্মীবৃন্দদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন 66 নম্বর ওয়ার্ডে পৌরপিতা ও কসবা বিধানসভা কনস্টিটুয়েন্সি অবজার্ভার ফয়েজ আহমেদ খান। সভার মাধ্যমে ফয়েজ 91 নম্বর ওয়ার্ড থেকে মালা রয়কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন তৃণমূল কর্মী ও সকল মানুষকে। এই আশা রাখবো যে 91 ওয়ার্ডে আজকে আমরা এই যে প্রথাটা 91 ওয়ার্ডে ছিল, যে বিপরীতে অতীতে আমরা এই 172-200-250 ভোটে হেরেছি, আমরা কিন্তু এই 2019 সালে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজটা উনি করেছেন একটা মহিলা হিসাবে, যেইভাবে সারা পশ্চিম বাংলায় ছুটে বেরিয়েছেন, যেইভাবে উনি নিজের প্রাণটাকে আজকে কত মার খেয়েছেন আমরা সবাই জানি, কত কিছু উনার উপরে হয়েছে। আজকে উন্নয়নকে দেখি আজকে মানুষের কাছে পৌঁছিয়ে উন্নয়নের ধাপে ধাপে পশ্চিম বাংলায় উন্নয়ন করেছে, সেই রাস্তা হোক, সেই ঘাট হোক, সেই রূপশ্রী নতুন প্রকল্প হোক, কন্যাশ্রী নতুন প্রকল্প হোক, খাদ্য সাথী হোক, সেই যেই আপনি নাম নিতে গেলে আপনি আপনি ভাববেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কি কাজ করেছেন, কি কাজ করতে পারেন। ঠিক আছে, তা আজকে আজকে সময় এসেছে যে আজকে একটা গুরু কি চায়, যে আমি 5-7 বছর যে আমি পশ্চিম বাংলাকে সাজানোর জন্য যেই আপন চেষ্টা করেছি, যেই এফর্টটা আমি দিয়েছি, যেই আমি কাজ করেছি, তার ফলটা যদি আমি না পাই তাহলে আমাদের দিয়ে বেশি যাকে বলা যায় মানে আমরা আমরাই দোষী, তার জন্য আমাদের 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 নিজেকে দোষ দিতে হবে। শুনুন, কবিরা বলল যে একটা বড় পরিবার হতে গেলে সন্তানের মধ্যে ঝামেলা থাকে, সেই ঝামেলা থাকবেই। আজকে আপনারা দেখছেন যে কংগ্রেস আর সিপিএম এখন এক সময় গালাগালি দিতে নিজেকে, ও বলতে টাকার ছেলে, ও বলতে বিল্ডার ছেলে, এখন আবার পুঁজিপতি দল আর আবার বাম দল একসঙ্গে আবার টিকিট ইয়ে করে আবার ইলেকশনও করছে, কিন্তু কাল রাত পর্যন্ত তাদের ফাইনাল হচ্ছে না। তখন তাদের হতে পারে, তাহলে আমাদের হতে পারে না কেন? এটা তো স্বাভাবিক, মানুষ যখন একসঙ্গে আছে, এত বড় একটা পরিবার আছে, তার মধ্যে ঘাটতি বিভক্তি হতেই পারে, নিজের মধ্যে আলোচনায় সমালোচনার জায়গা হতে পারে, এটা তো গণতন্ত্রের একটা যাকে বলা যায় আমাদের সব দিয়ে বড় পাওনা। ডেমোক্রেসি মিন্স যে আপনি সমালোচনা করবেন, কিন্তু যখন একটা যাকে বলা যায় টাস্ক আমাদের কাছে আসবে, আমাদের যখন তার রেজাল্টটা দিতে হবে, সেই জায়গা আবার সমালোচনাকে সামনে রেখে আমরা কিন্তু আমাদের টাস্কটাকে নষ্ট করে দেবো। আমরা বলবো যে আমি সেই যাকে বলে সেই সাবজেক্টটাকে পছন্দ করি না, তাহলে আমি সেই এক্সামিনেশনে বসবো না, তাহলে আলটিমেটলি কি হবে, আমার রেজাল্টটা ফেল আসবে, আমি ফেল হয়ে যাবো। তো সেই জায়গা না গিয়ে আমাদের সকলকে পজিটিভ ভাবতে হবে। 2019 পৃথিবীটা অনেক এগিয়ে চলে গেছে। অ্যারিস্টটল যিনি হচ্ছেন পলিটিক্যাল সায়েন্সের মাস্টার, যিনি একজন ফিলোসফি ছিলেন, ফিলোসফিস্ট ছিলেন, উনি বলেছিলেন যে হোয়াট ইজ পলিটিক্স, পলিটিক্সটা কি, পলিটিক্সটা হচ্ছে যে ভালো কাজ করে সমাজকে ভালো করা, গুড়িয়ে তোলা হচ্ছে পলিটিক্সের নাম। আর যারা কিন্তু মানুষের জন্য কাজ করছি তাকে আমরা কিন্তু বোকা ভাবছি, কিন্তু ক্ষতি কার হচ্ছে, ক্ষতি তো আমরা নিজেরই করছি। সেই জায়গা দাঁড়িয়ে আজকে আপনারা যে আপনাদের যে প্রবলেমটা আছে, আমি একটা পুরোপিতা, আমি জানি যে একটা পুরোপিতা পেতে গেলে একটা অঞ্চলে কত লাভ হতে পারে। একটা পুরোপিতা হতে গেলে শুধু কাজ নয়, শুধু বিল্ডিং নয়, তার সঙ্গে অনেক গরিব মানুষের উপকার হতে পারে। সেই রাস্তাঘাট লাইটের সঙ্গে কনজারভেন্সি ডিপার্টমেন্ট বলুক, হান্ড্রেড ড্রেস বলুক, হেলথ বলুক, আপনি অনেকেরই কিন্তু সহযোগিতা করে যখন যখন সরকারি জায়গায় সুযোগ পেলে আপনার কিন্তু দুটা চারটা করে চাকরি দিতে পারে। আমি আমার অঞ্চলে পুরোপিতা হিসাবে 4 বছরে প্রায় 20 জনের বেশিকে আমি চাকরি করতে পারি। তো এই সুযোগটা আপনারা কেন হারাচ্ছেন, কেন আপনারা এই সুযোগটাকে হারাচ্ছেন? অঞ্চলটা উন্নয়ন নিশ্চয়ই হবে, সরকার উন্নয়ন করবে, কিন্তু নিজের হৃদয়ের উন্নয়নও করতে হবে। কথা যে আমরা পারি 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 কেউ বলতে পারবে না, দ্যাট ইজ ইম্পসিবল। যদি ইম্পসিবল শব্দটাকে দেখবেন, ইম্পসিবল শব্দটাকে যদি ভেঙে দিন তাহলে ইম্পসিবল নিজেই বলছে আই এম পসিবল। ইম্পসিবল বলে কোনো শব্দ নেই, আমরাই সব কিছু তৈরি করি, আমরাই তার মধ্যে জয় ঢেলে। 2272 ভোটে হারা মানে হারা নেই, আমরা নিজেকে হারিয়ে দিয়েছি। আর যারা আবার হারানোর ব্যবস্থা করছেন যে জাভেদ খানকে নিশুনে করবেন,
আর জাভেদ খানকে কত নিচুরে করবে, ওনার জীবনে তো উনি সবকিছু নিজের কাজের মাধ্যমে পেয়ে গেছেন, আর এর নিচুতে কি যেতে পারে, এর উপরে যেতে পারে নিচুরে যেতে পারে? তোমাকে যদি উপরে উঠতে হয়, যারা নিচুরে করার জন্য এসব ধান্দাবাজি করার পাকায় তাদের নাম আমি বলবো না, আপনারা সবাই তাদেরকে চিনেন। নিজেকে যদি উঁচুরে করতে হয় তাহলে জাভেদ খান নিজের জীবনে কি করেছে সেটাকে যদি ধরে যদি ধাপে ধাপে তার নিজেকে যদি সুশোধন করবে তাহলে জাভেদ খান দিয়ে বড় হতে পারে। কিন্তু জাভেদ খানের নিচুরে করাতে যে আবার ক্যাকড়ার লড়াই চলছে, ক্যাকড়ায় একটা ক্যাকড়া অন্য ক্যাকড়ায় টাঙ্গা টেনে দিয়ে তাকে নিচুরে করে দেবে, এটা কিন্তু যে যারা এই নীতি চলছে তারা কিন্তু কোনোদিন, আমি মনে করি উপরওয়ালা আর মানুষ এই দুজনের মেলবন্ধন তাদের কোনোদিন বড় মানুষ করতে হতে দেবেন না। কেন মানুষ তাদের চিনে গেছেন, মানুষ জানে যে এদের যত বড় করবো আবার কিন্তু তত বড় ঠগি নিয়ে আসবে, আমাদের ঠগে চলে যাবে। সেই জন্যে আপনাদের কাছে এই আবেদন রইল যে আমরা সবাই সৈনিক হিসাবে কাজ করব, আমিও কর্মী হিসাবে আপনাদের কাছে আছি, অবজারভার নেই, আমিও একজন তৃণমূল কংগ্রেসের কর্মী। আপনাদের যেই রকমের সহযোগিতা আমার মাধ্যমে আপনারা চান আমি আপনাদের কাছে প্রস্তুত রয়েছি। আশা করব অবিলম্বে আপনারা 64 দিনে, এই যে 64 দিন আমাদের হাতে এসেছে, এই 64 দিনে প্রত্যেকেই কিন্তু বেশি দিন নেই বলে না, প্রিপারেশন যদি আমরা ডে টু ডে করি আমাদের লাস্ট দিনে কিন্তু অনেক বেশি কিন্তু সময় লাগবে না। এই 64 দিনের মধ্যে সবাই কিন্তু আমরা 2 ঘন্টা করে যদি পার্টিকে দিয়ে দিই, আমরা ডেডিকেটেডলি 2 ঘন্টা করে যদি পার্টির জন্য, পার্টির যে নির্দেশিকা আছে, আমাদের যিনি প্রার্থী আছেন উনি যে নির্দেশিকা আমাদের কাছে দেবেন, সেই নির্দেশিকাটাকে যদি আমরা ভালো করে পূরণ করতে পারবো, আমি আশা করবো যে এই বছর 91 ওয়ার্ড দিয়ে আমরা কিন্তু নিশ্চয়ই বড় ঋণ পেয়ে আমরা কিন্তু সারা পশ্চিমবঙ্গে প্রমাণ করে দেব যে আপনারা দক্ষিণ কলকাতার কোন ওয়ার্ড কি দেবে না দেবে, কিন্তু জাভেদ খানের নেতৃত্বে আর 91 ওয়ার্ডের যে যুব সংগঠন আর মাদার সংগঠনের নেতৃত্বে যেই সব ওয়ার্ড আছে, মানুষ কিন্তু দিদির মাথাটাকে কোনোদিন নিচুনে হতে দেবে না, দেবে না, দেবে না। এই সকলের কাছে আমি অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তৃতা এখানে শেষ করব। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, এই অঞ্চলের মানুষ জিন্দাবাদ। আচ্ছা, আজকে যে কর্মী মিটিংটা অর্গানাইজ করেছেন এটা ব্যাপারে 24 আওয়ার্স তুমি দর্শককে কিছু বলবেন? আমাদের এই কর্মী মিটিংটা সম্পূর্ণ আমাদের দলের নিজস্ব, আমাদের কসবায় নবনির্বাচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত তৃণমূল যুব কংগ্রেসের অবজারভার ফায়েজ আহমেদ খান রয়েছেন, পৌরপিতা, খুবই জনপ্রিয় নেতা, এবং ওনার নেতৃত্বে কিভাবে আমরা এই 91 নম্বর ওয়ার্ডে এই 2019 নির্বাচনের বৈতরণী আমরা পার করব, সেই দিক নির্দেশনা ঠিক করার জন্য আমাদের এই কর্মী সভা। অতনু মিত্র, সম্পাদক। প্লাস আমরা সবাই জানি যে মালা রয়কে দক্ষিণ কলকাতা থেকে এমপি ক্যান্ডিডেট হিসাবে মুখ্যমন্ত্রী এলেক্ট করেছেন, তো আজকে যে এই কর্মী মিটিং করেছে এই বিষয় নিয়ে তোমার সঙ্গে কিছু জানতে। মাননীয় আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আর আমাদের অভিভাবক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে এই মিটিং ডাকানো হয়েছে, যেহেতু ওনার নির্দেশ ছিল যে কসবা কেন্দ্রকে সামনে রেখে আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা আছি, আমাকে অবজারভার হিসাবে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারই আজকে এই মিটিংটা আমরা ডেকেছি 91 ওয়ার্ডকে সংলগ্ন করে, যে এখানে সমস্যা, এখানে কী কী করণীয়, এখানে কর্মীদের কী কী কথাবার্তা আছে, সেই সবটাকে সামনে রেখে আমরা একটা আমাদের ঘরোয়া মিটিং করেছি। সেই ঘরোয়া মিটিংয়ের মধ্যে যেই সব প্রশ্ন হয়েছে তার উত্তরটাও অনেকটাই দেওয়া হয়েছে, তার সঙ্গে এবার আগামী দিনের যে ইলেকশনের যে ক্যাম্পেইনটা কিভাবে হবে, কিছু দিনের মধ্যেই আমাদের যিনি প্রার্থী রয়েছেন মাননীয় মালাদি তাকে সামনে রেখে আমরা সেই সব নির্দেশিকা পাব, আর তার আগে যে ওয়াল রাইটিংয়ের কাজ চলছে সারা কসবা অঞ্চল জুড়ে, সেই ওয়াল রাইটিংয়ের কাজ চলছে, যেহেতু আপনি জানেন যে 20-21 দোল আছে, অনেকেই আবার বলছেন যে দোলের জন্যে তারা কিন্তু চুন করে রেখেছেন, দোলের পরে আবার হাত দেবেন, কিন্তু আমরা সেই সব কাজের একটা যাকে বলা যায় গতিটাকে বাড়ানোর জন্য আজকে এই মিটিংটা। তো আজকে এই যে 91 নম্বর ওয়ার্ডে আপনি কর্মী মিটিং ডেকেছেন, তো আগামী দিনে আরও অন্য কোনো ওয়ার্ডে কর্মী মিটিং এই সব ক্যাম্পেইনিং চলছে? নিশ্চয়ই, লিডারশিপ আমাদের যেইভাবে যেই নির্দেশিকা দেবে, কেন আমার কাজ হচ্ছে লিডারের যে ভিশনটা আছে সেই ভিশন সেই লিডারের যে অর্ডারটা আছে সেই অর্ডারটাকে আমাদের
পালন করতে হবে, আর সেই অর্ডারটা পেতে গেলে আমরা নিশ্চয়ই সারা কসবা জুড়েই আমরা মিটিংটা করব। আমাদের তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারে আমরা আজকে প্রথম 91 ওয়ার্ডে এই মিটিংটা করেছি, এরপরে আমরা 66 ওয়ার্ডে, 108 92 এইসব ওয়ার্ডে আমরা মিটিং করার জন্য প্রস্তুতি নিয়েছি। আজ যে দেওয়াল লেখনের কথাটা এখন বলছো, এটা কোথায় কোন ওয়ার্ড থেকে শুরু করবে? সব ওয়ার্ড একসঙ্গেই শুরু করে দিয়েছে। কর্মীরা অতি উৎসাহিত আছেন, তারা কিন্তু অনেক দিন ধরে ভোটের সঙ্গে যুক্ত, তারা ভোটের যাকে বলা যায় কেমিস্ট্রিটাকে অনেকেই বুঝেন, তারা সব লেগে পড়েছেন, কাজ করছেন, অনেক জায়গায় ওয়ার্ড লেখা আরম্ভ হয়ে গেছে, আর অনেক জায়গায় কিন্তু এখন মানে ওয়ার্ড লেখার যে প্রস্তুতিটা নেওয়া হচ্ছে, আশা করছি খুব শীঘ্রই আমরা কিন্তু সারা কসবার মধ্যে যতটা আমাদের ওয়াল বুক করা হয়েছে সেই সব ওয়ালের মধ্যে আমরা আমাদের প্রার্থীর নামটাকে লিখে পড়বো।